হ্যালো ফ্রেন্ড আমি শামীম আলম আজ আমরা আলোচনা করবো লম্ব বৃত্তাকার শঙ্কু বা রাইট সার্কুলার কণ্নি এটি ওয়েস্ট বেঙ্গল বাংলা বোর্ডের ষোলো নম্বর চ্যাপ্টার আমরা প্রথমে আসি শঙ্কু কী আমরা অলরেডি ঠোঙা আমরা তো সবাই কাগজের ঠোঙা এবং আইসক্রিম তো দেখেছি মানে এই টাইপের জিনিসগুলো যেমন ঠোঙাটাকে যদি আমি উল্টে দিই তাহলে এই ধরনের একটা জিনিস পাবো এবং নিচে কি থাকে নিচে থাকে একটা বৃত্ত ওকে এবং বৃত্তর কি কি থাকে বৃত্তর থাকে কি কেন্দ্র থাকে পরিধি পাই তার সাথে কি পায় তার সাথে ক্ষেত্রফল পাই ওকে এবং এর উপরে এর সাথে কি থাকে এই এই যে এটাকে বলা হয় কি শীর্ষবিন্দু কি বলা হয় শীর্ষবিন্দু এবং শীর্ষবিন্দুর সাথে যদি কেন্দ্রটা মিলিয়ে দিই তাহলে এটা কি হয়ে যাবে এটাকে বলবো আমরা উচ্চতা আর কেন্দ্র থেকে এই ধার বরাবর এটা কি পাবো এটা পাবো আমরা বৃত্তের ব্যাসার্ধ আর এটা যেহেতু হেলানো টাইপ আছে তাহলে এই যে হেলানো উচ্চতাটা আছে এটাকে বলা হয় তির্যক উচ্চতা তাহলে আমরা কোনটাকে কি ডিনোট দিই সেটাও একটু বলে নি তাহলে ব্যাসার্ধটাকে অলওয়েজ কী লেখা হয় আর দিয়েই লেখা হয় আর উচ্চতাটাকে আমরা সবসময় এইচ দিয়ে লিখি এবং তির্যক উচ্চতা যেটা আছে ওটাকে এল দ্বারা লেখা হয় তাহলে আমরা শঙ্কুর কী কে পেলাম একটাভাবে থাকবে উচ্চতা থাকবে একটা ব্যাসার্ধ থাকবে আর একটা তির্যক উচ্চতা থাকবে এবং এটাকে শীর্ষবিন্দু বলা হয় আর নিচেরটা কির একটা থাকে এটা বৃত্ত থাকে ওকে আমাদের এর পরের কনসেপ্ট হচ্ছে শঙ্কুর ক্ষেত্রফল এখানে ক্ষেত্রফলে আচ্ছা আমি ছবিটা আঁকি আগে এটি একটি শঙ্কু নেওয়া হয়েছে আমি নাম দিচ্ছি এটা ও এটা এ এবং বি ওকে তাহলে এখানে ব্যাসার্ধ আচ্ছা এবং নিচে একটা কি থাকবে নিচে একটা বৃত্ত থাকবে তাহলে ক্ষেত্রফলের এই জায়গাটায় আমি দুটো নেব একটা হচ্ছে বক্রতল অথবা পার্শ্বতলে বলা হয় বা পৃষ্ঠতলে বলা হয় অনেক সময় পার্শ্বতল আর আমি দুই নম্বর নেব সমগ্রতল প্রথম কোশ্চেন হচ্ছে বক্রতল কোনটা বুঝবো মানে আমাদের ঠোঙার ওপরের অংশটা যেটা মানে এই জায়গাটুকু আর বক তল বুঝবো কোনটা ওপরের তলটা এবং নিচে যদি একটা ঢাকনা দেওয়া যায় তাহলে এই ঢাকনাটাও তাহলে সমগ্র তল হবে ওপরের তলটা মানে ঢা ঠোঙা যদি হিসেব করি তাহলে ঠোঙার ওপরেরটা এবং বৃত্তটা সহ তাহলে বক্রতলের ক্ষেত্রফল আচ্ছা এখানে আমরা ব্যাসার্ধ কি নিয়েছি ব্যাসার্ধ নিয়েছি আর উচ্চতা নিয়েছি এইচ আর উচ্চতা নিয়েছি এল তাহলে বলছে বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফলটা হবে পাই আর এল বর্গ একক ওকে তাহলে সমগ্র তলটা কী হবে সমগ্র কী হবে পার্শ্বতল যোগ নিচেরটা নিচেরটা একটি সার্কেল বা বৃত্ত তাহলে বৃত্তের পাই আর স্কোয়ার তাহলে এটা পাই আর যদি আমি কমন নিই তাহলে পাই আর ইন্টু আর প্লাস এল বর্গ একক তাহলে এটি হচ্ছে আমাদের ফর্মুলা কিসের ফর্মুলা বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রে পাই আর এল এবং সমগ্রতল হচ্ছে পাই আর ইন্টু আর প্লাস এল আমি যদি উদাহরণ নিয়ে আরও বলি তো আরও বুঝতে সুবিধা হবে প্রথম উদাহরণ বলেছে বলেছে একটা শঙ্কুর ভূমির ব্যাসারদের দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট ফাইভ সেমি তার মানে আমি লিখে নিই একটা পর একটা আরটা বলেছে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ সেমি এবং তির্য উচ্চতা মানে এল এল কত বলেছে টু পয়েন্ট ফাইভ সেমি বলে হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় কর তাহলে আমরা তলের ক্ষেত্রফল কী জানি সমগ্র তলের ক্ষেত্রফল কী জানি পাই আর ইন্টু আর প্লাস এল তো এখানে পায়ের ভ্যালু কত বাইশের সাত আরের ভ্যালু কত ওয়ান পয়েন্ট ফাইভ আর এখানে আর হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস এল এর ভ্যালু কত টু পয়েন্ট ফাইভ ওকে তাহলে আলটিমেট আমার দাঁড়াচ্ছে কত বাইশের সাত ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু এটা যোগ করলে হবে কত চার